আজকে আমরা চলে আসছি বরিশাল জেলার বানাইপুর উপজেলা অবস্থিত সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজ। গ্রামের ভিতরের একটি কলেজ যে কতটুকু সুন্দর হতে পারে এবং লেখার মান যে কতটুকু ভালো হতে পারে এই কলেজকে না দেখলে আপনি বুঝবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে নিয়ে এই সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজটিকে ঘুরে দেখব, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কলেজটিকে মানুষকে দেখার সুযোগ করে দেব। আসসালামু আলাইকুম। 1980 সালের বরিশালের বানাইপুরার বাইশেরি গ্রামে প্রতিষ্ঠিত হয় সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজ। আপনি কলেজটির ভিতর প্রথমে ঢুকতে দেখতে পারবেন ছাত্রছাত্রীদের বসার জন্য উপরে ছাউনি দিয়ে একটি বসার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। তারপর একটু সামনে গেলে দেখতে পাবেন কলেজের পাশে কিন্তু একটি খালা রয়েছে, সেই খালে সুন্দর ছাউনি সহকারে একটি সুন্দর ঘাটলাও রয়েছে। তারপর সেই ঘাটলায় বসে আপনি যদি একটু সামনে দিক তাকান তাহলে দেখতে পারবেন সবুজের আরণ্যে আপনি হারিয়ে যাবেন। আপনি যেদিকেই তাকাবেন সেদিকে দেখবেন সবুজ ঘাসে একটি মাঠ পরিপূর্ণ হয়ে রয়েছে। তারপর একটু সামনে গেলেই আপনি সুন্দর একটি মসজিদ দেখতে পাবেন। আপনি কোথাও কলেজ ক্যাম্পাসের ভিতর মসজিদ দেখেছেন কিনা আমার জানা নেই। আর একটি কথা আপনি না জানলেই নয়, এই কলেজটি কিন্তু 2018 সালে বরিশালে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়। সেজন্য খুব সহজেই বোঝা যায় যে এই কলেজটি পড়াশোনায় ও নিয়ম কানুনে সবসময় এক নম্বরেই ছিল। আর এই কলেজটির প্রতিষ্ঠাতা হলেন সৈয়দ শহীদুল হক জামাল, আর তার পিতার নাম অনুসারে কলেজটির নাম রাখা হয় সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজ। তারপর একটু সামনে গেলে দেখতে পাবেন কলেজের দুইটি ভবনের মাঝখানে খুব সুন্দর একটি শহীদ মিনার কিন্তু এখানে করা হয়েছে। তারপর আপনি যতই সামনে যাবেন ততই সবুজের বুকে হারিয়ে যাবেন। আর আপনি এই কলেজটির যেখানেই তাকাবেন সেখানেই ফুল গাছ ও ফল গাছের খুব সুন্দর একটি মিশ্রণ আপনি এখানে দেখতে পারবেন। আর আপনি যদি কলেজের রাস্তাঘাটের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তারা কিন্তু রেগুলার খুব সুন্দরভাবে রাস্তাঘাটগুলো পরিষ্কার করে রাখে। আর কলেজের ভিতরের সৌন্দর্য নিয়ে আমার কিছু বলার নেই, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কলেজের ভিতরটা কতটুকু সুন্দর। তারপর কলেজের সামনের দিকে তাকালেই দেখতে পাবেন খুব সুন্দর কলেজের পাশে বড় বড় কিছু গাছ লাগানো হয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর। তারপর একটু সামনে গেলে দেখতে পাবেন অনার্স ভবন নামে একটি বড় ভবন আপনি কিন্তু দেখতে পাবেন। আর এই ভবনটা সামনে গেলে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু এখানে কিছু ফুলের বাগান কিন্তু তারা করে রেখেছে যেগুলো দেখতে খুব। আমি যখন ওই জায়গাটায় যাই তখন হচ্ছে রোদ্দুরটা ফুল গাছের উপর খুব সুন্দরভাবে পড়ছিল, আর রোদ্দুর পড়ার ফলে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল। তারপর একটু সামনে গেলে দেখতে পাবেন রাস্তার দুই সাইডে খুব সুন্দরভাবে ফুল গাছ ও ফল গাছের কিন্তু একটি বাগান কিন্তু তারা বানিয়ে রেখেছে, আর গাছের পাতার উপরে রোদ পড়ার ফলে গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিন্তু। এখন আপনাদের এক নজর এই কলেজের কিছু সিনেমেটিক শট আপনাদের দেখাবো। Thank you.